উষাবাজারের ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব উর্ফে ভিকি হত্যাকাণ্ডে ধৃত অভিযুক্ত সানি সাহারা এবং সন্দীপ কর উর্ফে আকাশকে শুক্রবার পুলিশের রিমান্ড চেয়ে পুনরায় আদালতে তোলা হয়। আদালত সংশ্লিষ্ট মামলায় উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর ধৃত অভিযুক্ত সানি সাহারা এবং সন্দীপ কর উর্ফে আকাশ করকে আরও 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার সংশ্লিষ্ট মামলায় সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধ এই সংবাদ জানান। সন্দীপ কর এলিয়াস আকাশ দুজনকে প্রডিউস করা হয়েছিল। আমরা পুলিশ রিমান্ড চেয়েছি, কোর্ট ওদেরকে 19 তারিখ অবধি পুলিশ রিমান্ড দিয়েছে এবং উইথ এ ডাইরেকশন 20 তারিখ যেন ওদেরকে কোর্টে প্রডিউস করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 30 এপ্রিল সন্ধ্যারাতে রাজধানীর শালবাগান এলাকায় উষাবাজারে ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে দুষ্কৃতীরা গুলি করে হত্যা করে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তরা হল ভারতরত্ন ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ কর চৌধুরী, পশ্চিম ভুবন বন এলাকার সুস্মিতা সরকার, বীর চক্র ঘোষ, সানি সাহারায়, মায়া সরকার এবং সন্দীপ কর ওরফে আকাশ কর। বর্তমানে ধৃত অভিযুক্তরা সকলেই পুলিশ রিমান্ডে রয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, কিন্তু ঘটনার 18 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও পুলিশ উদ্ধার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।